হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আমাদের অলরেডি মিশন WBCS প্রিলিমিনারি 2019 শুরু হয়ে গেছে, যেখানে আমরা 10,000-এর বেশি MCQ প্র্যাকটিস করব এবং তার সাথে আমরা সাজেস্টিভ মডেল সেটও প্রোভাইড করব তোমাদের। এরা 50 দিনের একদম ফ্রি ক্র্যাশ কোর্স বন্ধুরা। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব 2017 সালে যে সমস্ত কোশ্চেন হিস্ট্রি বেসড টেস্ট ছিল, সেই সমস্ত কোশ্চেন নিয়ে ডিটেলস আলোচনা এবং তার সাথে সাথে তার রিলেটেড কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। ভিডিওটির PDF তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেই টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে সেখান থেকে ভিডিওটির PDF ফাইল ডাউনলোড করতে পারো। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ক্লাস। তো আমাদের কাছে প্রথম কোশ্চেন আছে, কাদম্বরীর রচয়িতা কে? কাদম্বরীর রচয়িতা হবে বাণভট্ট। তো কাদম্বরীর রচয়িতা বাণভট্ট, কিন্তু এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট হর্ষবর্ধন সভাকবি ছিলেন। 27 নম্বর কোশ্চেন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তা হবে জীবক। এবং এখান থেকে কোশ্চেন আছে যে জীবক কোন রাজার বিখ্যাত চিকিৎসক ছিলেন? উত্তর হবে বিম্বিসার, যিনি হর্যঙ্গ বংশের একজন রাজা ছিলেন। তারপরে কোশ্চেন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? অবশ্যই কালীবঙ্গান, এর আগের দিনের আমরাই পড়েছি। তারপরে কোশ্চেন, মগধের কোন শাসক সেনিয়া বা সেনিক নামে পরিচিত? এর উত্তর হবে বিম্বিসার এবং তার পুত্র কুনিক নামে পরিচিত। তারা দুজনেই হরযঙ্ক বংশের রাজা ছিলেন। তারপরে কোশ্চেন আছে, অষ্টদিগ্গজ গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন? তো এর উত্তর হবে কৃষ্ণদেব রায়। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে কৃষ্ণদেব রায় কোন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন? অবশ্যই সেটা হবে তুলুব বংশের শ্রেষ্ঠ সম্রাট। কোন বংশের? তুলুব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়, তিনি অষ্টদিগ্গজের পৃষ্ঠপোষক ছিলেন। তারপরে কোশ্চেন আছে, মৌর্য শাসক যিনি আদেশলিপিতে প্রিয়দর্শী নামে নাম ব্যবহার করতেন? তো তোমাদের বলে রাখি যে মৌর্য বংশের সমস্ত শাসকই নিজেদের নামের আগে প্রিয়দর্শী শব্দটি ব্যবহার করত, কিন্তু অশোক স্পেশালি নিজের নামের আগে এই প্রিয়দর্শী শব্দটা ইউজ করত। তো অশোক কোন বংশের রাজা ছিল? অশোক ছিল মৌর্য বংশের রাজা। তারপরে কোশ্চেন আছে, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে যা শাসনকালে ভারতে আসেন তা হলেন হর্ষবর্ধন। তো হর্ষবর্ধনের আমরা কী করে মনে রাখবো? এটা হতে হর্ষবর্ধন, হতে হিউয়েন সাং, তো দুটোই তো HH আছে। তো এখান থেকে আমরা মনে রাখবো যে হিউয়েন সাং কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন? সেটা হবে হর্ষবর্ধন শাসনকালে। তারপর আমরা দেখে নিই, শুলিকুল নীতি প্রবর্তন কে করেন? শুলিকুল নীতি প্রবর্তন করেন আকবর। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে শুলিকুল এই নীতিতে প্রথম কে গ্রহণ করেছিলেন? তা হবে বীরবল। আকবরের প্রধান বন্ধু ছিলেন বীরবল, অর্থাৎ মহেশ দাস এই শুলিকুল ধর্ম প্রথম গ্রহণ করেন। তারপরের কোশ্চেন, রানা প্রতাপ কোন রাজপুত বংশের লোক ছিলেন? উত্তর হবে সিসোদিয়া, উত্তর সিসোদিয়া। তারপরে রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল মহাভারত। রজমনামা মহাভারতের ফার্সি অনুবাদ, এবং এটি কে করেছিল? এটি করেছিল আবুল ফজল। এখান থেকে এই কোশ্চেনটাও আসে। 36 নম্বর কোশ্চেন, নীলদর্পণের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্র, কিন্তু এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে নীলদর্পণের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? সেটি হবে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে কোশ্চেন দেখে নিই আমরা, মুন্ডা বিদ্রোহ উলগুলানের নেতৃত্ব কে দেন? উত্তর হবে বিরসা মুন্ডা। এখান থেকে একটা কোশ্চেন আছে, মুন্ডা বিদ্রোহ কত সালে হয়েছিল? উত্তর হবে 1899 সালে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, সতী প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল? উত্তর হবে 1829 সালে। এবং এটি কোন ভাইসরয়ের সময়, কোন গভর্নর জেনারেলের সময়? সেটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। কে করেছিলেন? রাজা রামমোহন রায়ের নেতৃত্বে এই সতী প্রথা বন্ধ হয়েছিল। এখান থেকে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন, পুনা সার্বজনীন সভা যে বছর গঠিত হলো? সেটি হলো 1870। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, পুনা সার্বজনীন সভা কে তৈরি করেছিলেন? সেটি হবে মহাদেব গোবিন্দ রানাডে, MG রানাডে, তিনি 1870 সালে এই পুনা সার্বজনীন সভা তৈরি করেছিলেন। তারপরে কোশ্চেন আমরা দেখিনি, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে 1885 সালে যে শহর অনুষ্ঠিত হয়েছিল সেটি হবে বোম্বাই। প্রথমে এখান থেকে একটা কোশ্চেন আসে যে প্রথমে কোন শহরে এই অধিবেশন হওয়ার কথা ছিল? সেটি হবে পুনে। এখানে 72 জন সদস্য মিলে প্রথম এই সভা অনুষ্ঠিত হয়েছিল 1885 সালে। এবং এর আরেকটা কোশ্চেন যে প্রথম এর সভাপতি কে ছিলেন? ওই সভাপতি প্রথম ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি।
41 নম্বর কোশ্চেন, যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন লর্ড কার্জন, তার সময় কত ছিল 1899 থেকে 1905, এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে। তারপরে কোশ্চেন হলো 42 নম্বর, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতাকে, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা এম কে গান্ধী বা মহাত্মা গান্ধী, এই হরিজন কাকে বলা হতো? হরিজন বলা হতো সমাজের যে দলিত শ্রেণীর মানুষজন ছিল তাদের গান্ধীজি হরিজন উপাধি দিয়েছিলেন। হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? হরিজন সেবক সংঘ 1932 সালে প্রতিষ্ঠিত হয়। এই কোশ্চেনটা এখান থেকে আসবে। তারপর 43 নম্বর কোশ্চেন আমরা দেখে নিই, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়া ভেলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যের রাজ্যে ঘটে সেটি হলো ত্রিবাঙ্কুর। তো ভেলুথাম্পু কোথাকার, ভেলুথাম্পু কে ছিল? ত্রিবাঙ্কুরের একজন দেওয়ান ছিল, এবং ভেলুথাম্পুর নেতৃত্ব এই বিদ্রোহ কত সালে ঘটেছিল 1806 সালে। এবং আমাদের আজ এটা হচ্ছে আমাদের প্রথম মহাবিদ্রোহ সূচনা হয় 1806 সালে, তো মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। এই তিনটে কোশ্চেন এখান থেকে আসবে। তো এইভাবেই আমরা একের পর একটা কোশ্চেন থেকে তিন চারটে কোশ্চেন এখান থেকে আমরা বের করে নিয়ে পড়তে পারি। তারপরে দেখে নাও, কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য বিখ্যাত? উত্তর হবে যদুনাথ সরকার। উত্তর যদুনাথ সরকার, তিনি একজন বাঙালি ঐতিহাসিক ছিলেন। তারপরে কোশ্চেন আমরা দেখে নিই, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? উত্তর বাবর। বাবর নিজের আত্মজীবনী রচনা করেছিলেন, সাথে হুমায়ুনও নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। তারপরে 46 নম্বর আছে, সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তা হবে ঔরঙ্গজেব। সতনামী বিদ্রোহই আস্তে আস্তে মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে গেছিল। তারপর 47 নম্বর কোশ্চেন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কে? দ্বিতীয় আকবর। কত সালে প্রয়োগ করা হয়েছিল? 1831 সালে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কত সালে তাকে রাজা উপাধি প্রদান করা হয়? 1831 সালে। তাকে কেন রাজা উপাধি প্রদান করা হয়? কারণ রাজা রামমোহন রায় লন্ডনে গিয়ে দ্বিতীয় আকবরের যে পেনশন, যে ভাতার ব্যাপারটা, তা বাড়িয়েছিল। দ্বিতীয় আকবরের ভাতা বৃদ্ধি করেছিল এই রামমোহন রায়, সেজন্য খুশি হয়ে দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিল। এখান থেকে এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপরে 48 নম্বর কোশ্চেন, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিনি হবে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদ অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। 49 নম্বর কোশ্চেন, আইনি আকবরী গ্রন্থের লেখক কে ছিলেন? আবুল ফজল কার সভাকবি ছিলেন? হবে আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। এখান থেকে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তো তারপরে কোশ্চেন 50 নম্বর, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন গুরু তেগ বাহাদুর। তো তেগ বাহাদুর কত নম্বর শিখগুরু ছিলেন? 9 নম্বর। তা আর একটা কোশ্চেন, শিখগুরু শিখ ধর্মে কজন শিখগুরু ছিলেন? মোট ছিলেন 10 জন, তেগ বাহাদুর ছিলেন 9 নম্বর, নবম শিখগুরু ছিলেন তেগ বাহাদুর। তারপরে কোশ্চেন আমরা দেখে নিই, তারপর কোশ্চেনে চলে যাই, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? সবাই আমরা জানি 1885 সালে। কোথায় গঠিত হয়? বোম্বাই শহরে। কে গঠন করেন? লর্ড অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে এটি গঠিত হয়। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। এখান থেকে এই চারটে কোশ্চেন আমরা করে নিলাম। তারপরে কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি মুম্বাইয়ের বাসিন্দা ছিলেন। তিনি আর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হুমরুল লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে কোশ্চেন আছে যে শিবাজি উৎসব এবং গণপতি উৎসব কে চালু করেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। এখান থেকে এই চারটে পাঁচটি কোশ্চেনও আসে। তারপরে কোশ্চেন, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হয়? সেটা হবে মুসলিম লীগ। মুসলিম লীগ কোন গভর্নর জেনারেলের সময় তৈরি হয়? সেটা হবে লর্ড মিন্টোর সময় মুসলিম লীগ তৈরি হয়। ভুল করে কিন্তু লর্ড কার্জন করে দিয়ে এসো না। তারপরের কোশ্চেন আমরা দেখে নিই, সিধু কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? আমরা সবাই জানি সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সিধু কানুর নাম যুক্ত। কত সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? 1859 সালে, সরি 1855 সালে এই সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তারপরে 130 নম্বর, সিপাহী বিদ্রোহের সময় ভারতে বলার কে ছিলেন? অবশ্যই আমরা জানি লর্ড ক্যানিং, তিনি ভারতবর্ষের প্রথম ভাইসরয়। এখান থেকে এই কোশ্চেনটাও আছে, ভারতবর্ষের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং। তারপরে কোশ্চেন আছে, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? উত্তর হবে চৌরি চৌরা। কত সালে হয়েছিল? 1922 সালের
1922 সালে উত্তর প্রদেশের গোরক্ষপুরে এই চৌরঙ্গীর আন্দোলন ঘটনাটি হয়েছিল, যেখানে 22 জন পুলিশ কর্মীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় মর্মাহত হয়ে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। তারপর কোশ্চেন দেখে নিই, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1916 সালে। তারপরে আছে আলিগড় আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এবং এই আলিগড় আন্দোলনের মূল নেতা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান, স্যার এস এ খান। এখান থেকে এই দুটো কোশ্চেন আসে, সৈয়দ আহমেদ খান। তারপরে মর্লে মিন্টো সংস্কার কত সালে গঠিত হয়? মর্লে মিন্টো সংস্কার 1909 ঘোষিত হয়। তো মর্লে কে ছিল? মর্লে ছিল তৎকালীন ভারত সচিব, সেক্রেটারি অফ স্টেট ছিলেন মর্লে, এবং মিন্টো ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল। তো এই দুজনের মিলিত প্রয়াসে মর্লে মিন্টো সংস্কার 1909 সালে ঘোষিত হয়। তারপরে কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় কবে ঘটেছিল? 1919 সালে অমৃতসরে। কবে ঘটেছিল? 1919-এর 13 এপ্রিল হয়েছিল। এবং কে গুলি চালিয়েছিল? জেনারেল ও ডায়ার। এই ঘটনায় মর্মাহত কোন কে নাইটহুড ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি প্রথম ক্রিশ্চিয়ান সভাপতি ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু হিন্দু ছিলেন না। তিনি তার আসল নাম উমেশচন্দ্র বোনার্জি, তোমরা ভালো করে পড়ে দেখে নিও, তিনি উমেশচন্দ্র বোনার্জি। তো প্রথম হিন্দু কিন্তু তিনি ছিলেন না, তিনি ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছিলেন। তারপরে কোশ্চেন, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? 1885 থেকে 1905। এই 1885 থেকে 1905-এ কী হলো? বঙ্গভঙ্গ হওয়ার পরের থেকে সেখান থেকে কংগ্রেসের মধ্যে ফাটল ধরলো, এবং একদল নরমপন্থী হলো এবং একদল হলো চরমপন্থী। 1907 সালে সুরাট অধিবেশনে এই নরমপন্থী চরমপন্থীর মধ্যে ঝামেলা তীব্র আকার ধারণ করে, এবং নরমপন্থীরা চরমপন্থীদের থেকে আলাদা হয়ে যায় কংগ্রেসের মধ্যে। ঠিক আছে, তারপরে 138 নম্বর দেখো কী আছে, বঙ্গভঙ্গ কবে রদ হয়? আমরা সবাই জানি 1911 সালে। কোথায় রদ হয়? দিল্লি দরবারে। কোথায় রদ হয়েছিল? দিল্লি দরবারে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। তারপরে কোশ্চেন দেখো, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গিয়া মরেঙ্গিয়া ডাক দিয়েছিলেন? এটার উত্তর কী হবে? ভারত ছাড়ো আন্দোলন। সবাই আমরা জানি ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। তারপরে কোশ্চেন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বোস। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1939 সালে। এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে। তারপরে কোশ্চেন, কত সালে কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? এটা গ্রহণ করেছিল 1940 সালের লাহোর অধিবেশনে। তারপরে কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস তার 1929 সালে রাহুল অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল? সেটির উত্তর হবে পূর্ণ স্বরাজ, তার প্রধান লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ। তারপরে কোশ্চেন, আজাদহিন ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আজাদহিন ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বোস। এবং এখান থেকে একটা কোশ্চেন আছে, আজাদহীন ফৌজের দায়িত্ব সুভাষচন্দ্র বোস কত সালে গ্রহণ করেছিলেন? সেটি হবে 1943 সালে। 43 সালে আজাদহীন ফৌজের দায়িত্ব সুভাষচন্দ্র বোস অফিসিয়ালি গ্রহণ করেছিলেন। তারপরে কোশ্চেন, কে ক্রিস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন? মহাত্মা গান্ধী। এখান থেকে আরেকটা কোশ্চেন, ক্রিস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? উত্তর 1942 সালে। ক্রিস মিশনের কজন সদস্য ছিল? উত্তর 3 জন। এখান থেকে 3-4 কোশ্চেন আসতে পারে। তারপরে কোশ্চেন, কারা প্রত্যক্ষ সংগ্রাম অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেয়, এবং কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়? ডাক দেয় মুসলিম লীগের প্রধান যে লিডার ছিলেন মোহাম্মদ আলী জিন্না, 16 আগস্ট 1946 সালে। ডাইরেক্ট অ্যাকশন প্ল্যানের যে বেসিক বেসটা, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে বলে দেবো। তারপরে কোশ্চেন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্না। আমরা জানি ভারত ভাগের পরে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। তারপরে কোশ্চেন, ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তারপরে কোশ্চেন, দ্যাটস ইট, এই কটাই কোশ্চেন আমাদের কাছে ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখো, আমরা এখানে 50 কোশ্চেন আমাদের 2017 সালে এসেছিলো, কিন্তু আমরা তার মধ্যে থেকে আরও 100 কোশ্চেন এক্সট্রা করে নিলাম। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো,
এই পরবর্তী ভিডিওতে আমরা এর থেকেও ইন্টারেস্টিং কিছু তথ্য তোমার জন্য নিয়ে আসবো। এবং আমাদের 50 দিনের ক্র্যাশ কোর্স চলছে, তোমরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বিলটিকে প্রেস করতে ভুলো না। আজকের জন্য এটুকুই, টাটা।